চব্বিশ বছরে ঢাকার গাছ কমেছে সাতান্ন ভাগ বিশ শতাংশ এলাকায় গাছ থাকার কথা থাকলেও আছে মাত্র পাঁচ দশমিক নয় শতাংশ বিরূপ প্রভাব গরমে পানির জন্য হাহাকার ঢাকায় সুপেও পানির তীব্র সংকট বিকল্প উৎসে দীর্ঘ লাইনে সামান্য মিললেও ঠিকঠাক চলে না খাওয়া ব্যাংক একীভূত করণ ঘিরে ছড়িয়েছে আতঙ্ক টাকা রাখা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে গ্রাহক কমছে আমানত একীভূত করণ নীতিমালা নিয়ে ধোঁয়াশা বিভিন্ন বিভাগে তালা বাসে আগুন তীব্র আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা হল ছাড়া নিয়ে বিভক্ত শিক্ষার্থীরা এবং ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যের উননব্বই আসনে চলছে ভোট কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবারে বিস্তারিত তাপমাত্রা বৃদ্ধিতে জলবায়ু পরিবর্তন দায়ী হলেও বড় ভূমিকায় অপরিকল্পিত নগরায়ন বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় পর্যাপ্ত খাল এবং পুকুর না থাকায় তাপমাত্রা বাড়ছে পরিবেশ কর্মীদের দাবি চব্বিশ বছরে ঢাকার গাছ কমেছে সাতান্ন ভাগ নগরে বিশ শতাংশ বনায়নের কথা থাকলেও আছে মাত্র পাঁচ শতাংশ ২৮ বছরে ঢাকা থেকে চব্বিশ বর্গ কিলোমিটার জলাধার ও দশ বর্গ কিলোমিটার সবুজ কমেছে ফলে তীব্রতা বাড়ছে গরমের এস এম সালাউদ্দিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাঝারুল ইসলাম ছায়া ঘেরা সুনিবির রমনা দুই শতাধিক প্রজাতির ছোট বড় গাছ আছে এখানে বৈশাখের তীব্র খরতাপে অনেকে আশ্রয় খুঁজে নিয়েছেন রাজধানীর এই প্রাণ কেন্দ্রে প্রকৃতির নিঃশ্বাসটা নেওয়ার জন্য ঢাকা শহর এই আসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশি গাছ থাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে অন্য এলাকার চেয়ে কম ঢাকার অন্যান্য অঞ্চলের চাইতে সব সময় তিন থেকে চার পার্সেন্ট তাপমাত্রা কম থাকে ঠিক বিপরীত চিত্র যেসব জায়গায় তুলনামূলক গাছ কম সেখানে তাপমাত্রা বেশি সূর্যের তীর্যকতা দেখে মনে হয় আফ্রিকা মহাদেশের কোন দৃশ্য অথচ এটি রাজধানী ঢাকা যেখানে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা তাপমাত্রা এত পরিমাণ বেড়ে যাচ্ছে তুলনায় দেখা যাচ্ছে রাস্তায় ছাতা ছাড়া মানে বের হওয়া যাচ্ছেই না টোটালি এত গরম এগুলো অসহ্য গরম যাইতে হইতেছে আমাদের আবহাওয়িদরা বলছেন রাজধানী ঢাকায় পর্যাপ্ত খাল ও পুকুর না থাকায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিন দিন গাছপালা যেমন বাড়াতে হবে আমাদের আশেপাশের লেক বিশেষ করে যেমন নরদ খাল বিল এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে নদী নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পানি প্রবাহটা ঠিকমতো রাখতে হবে তাহলে তাপমাত্রা কিছুটা সারা করে কমে যায় নগর বিশেষজ্ঞদের মতে নগরের তাপমাত্রা বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তন দায়ী হলেও অনেক দায় আছে কর্তৃপক্ষেরও এখন যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রার প্রভাবটা কনক্রিটের মাত্রা বেড়ে যাওয়া সবুজ কমে যাওয়াটা আমাদের দেখা যাচ্ছে যে পাঁচ ছয় সাত ডিগ্রি তার মতো তাপমাত্রা আমাদের বেড়ে যাচ্ছে নগর এলাকাগুলোতে এই জন্যই বৈশ্বিক তাপমাত্রাটাই শুধু না আমাদের ধ্বংসাত্মক নগরায়ন আমাদের এই বর্তমান পরিণতির জন্য দায়ী আর বেলার নির্বাহী প্রধান সৈয়দ রিজনা হকের পর্যবেক্ষণ উন্নয়নের নামে যেভাবে গাছপালা নিধন করা হচ্ছে তার প্রভাবে দীর্ঘ হচ্ছে গ্রীষ্মকাল তাপমাত্রা হয়তো আপনি সব সময় কমিয়ে রাখতে পারবেন না যেটা বৈশ্বিক প্রভাবে হয় কিন্তু সহনশীল বা সহনীয় মাত্রায় রাখবার জন্য আপনাকে গাছ অবশ্যই লাগাতে হবে এই তাপটাকে প্রতিরোধ করার জন্য কি কি করা যায় নাগরিক পর্যায়ে সামাজিক পর্যায়ে এলাকার পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি পর্যায়ে এটা আমাদেরকে ঠিক করে এখনই কাজে নামতে হবে ঢাকা শহর যে বসবাসের অযোগ্য হয়ে গেছে আমরা তো বহুদিন যাবৎ বলছি আপনি এই মুহূর্তে একটা গ্রামে যান গ্রামে আপনার কাছে এতটা গরম লাগবে না ঢাকার বিশ শতাংশ এলাকায় গাছপালা থাকার কথা থাকলেও আছে মাত্র পাঁচ দশমিক নয় শতাংশ এলাকায় এটি রাজধানী ঢাকার ফুসফুস খেত রমনা পার্ক যেখানে রয়েছে পর্যাপ্ত গাছপালা এবং একটি লেক তীব্র গরমে যখন অথিষ্ট জনজীবন তখন কিছুটা হলেও স্বস্তি আছে এই জায়গাটিতে গত দশ বছরে রাজধানী ঢাকায় যে অনুপাতে গাছ কাটা হয়েছে লাগানো হয়নি সেই অনুপাতে যার প্রভাব হারে হারে টের পাচ্ছে রাজধানীবাসী প্রকৃতির বন্ধু এই গাছগুলোই পারে বিপর্যয় থেকে রক্ষা করতে আসুন আমরা বেশি বেশি গাছ লাগিয়ে আমাদের নগরী ঢাকাকে সবুজের নগরী হিসেবে গড়ে তুলি এবং তাপদাহের বিপর্যয় থেকে রক্ষা করি মাজহারুল ইসলাম দেশ টিভি ঢাকা তীব্র দাবদাহে পানির জন্য হাহাকার বাড়ছে রাজধানীর বিভিন্ন এলাকায় মিলছে না বিশুদ্ধ সুপেয় পানি কোথাও খোঁজ মিললেও লম্বা সিরিয়াল দিয়ে নিতে হয় সীমিত পরিমাণ পানি তা দিয়ে কোনো রকমে চলে রোজকার না খাওয়া পানি নিয়ে প্রতিবেদন রাজধানীর পশ্চিম ভাষানটিকে ওয়াসারে লাইনের পানি দুর্গন্ধময় গেল কয়েক বছরেও এ অবস্থার পরিবর্তন হয়নি এখানে বিশুদ্ধ পানির অভাবে এলাকায় যেন বেঁচে থাকাই দায় তীব্র গরমের মাঝে এমন পানি পান করে এলাকাবাসী পানিবাহিত নানা রোগে ভুগছেন এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথাই নেই বলে অভিযোগ তাদের গায়ে ঘামাসের মানে এমন গুয়ের পানি আসে গোন্দের জালায় খাওয়া যায় না গামে গোস্তি যায় গামে গন্ধ এক সুটা জায়গা তাও করতে পারি পানি আশ্বাস দেয় যে দিব দেয় না রাজধানীর মোহাম্মদপুর 31 নং ওয়ার্ডের চিত্র একে তো তীব্র গরম তার উপর নেই পানি অতিষ্ঠ হয়ে রোজ সকালে লাইন ধরে এলাকার আলফালা জামে মসজিদ থেকে পানি নিতে হয় স্থানীয়দের সেই উনিশ রমজান থেকে পানি সংকটে ভুগছেন এ ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দারা অনেকে পানি ছাড়াই কাটিয়েছে ঈদের দিন আর এখন তীব্র দাবদাহে গোসল তো দূরের কথা সুপেয় পানির হাহাকারে কাটছে তাদের জীবন বড়দের পাশাপাশি শিশুরাও নিজেদের চেয়ে ভারী বোতল টানছেন সকাল সন্ধ্যা পানি নেই আর হাত বেটা করো এই জন্য বেঙ্গালি নিয়ে পানি বলি বুঝতে পারেন সারাদিন কাজ করার পরে পানি নিলে কেমন কষ্ট হয় চুর মানুষ সকাল ছটা দূরে রাত এগারো পর্যন্ত পানি দেওয়া জানা পানি বুড়ো জানা চাল দেওয়া পানি দাও যে গাছে দেওয়ার জন্য রেখে দেয় তরকারি দেওয়ার জন্য পানিটা আমি নষ্ট করি না বিশুদ্ধ পানি পেতে চাইলে ওয়াসার প্রতি গাড়িকে দিতে হচ্ছে ছয়শো থেকে আটশো টাকা আর এজন্য অপেক্ষা করতে হয় গভীর রাত পর্যন্ত অর্ডার করেছিলাম সাড়ে বারোটার দিকে রাত্রি দেড়টার সময় পানি পেয়েছি আমরা কিনে আনছি সেখানেও গাড়ি একটা তো কিউ আছেই যারা দিতে আসছে তাদের আবার টিপসেরও ব্যাপারে এখানে রয়ে গেছে ছোট একটা গাড়ি দিয়েছি 400 টাকা সেটা আমাকে আমার একবার চলছে একবার উঠানো গেছে এলাকাবাসীর দাবি পাম্প ঠিক করার নামে নানা বাহানায় সময় পার করছে ওয়াসা ইনদিকে কমপ্লেনের পর কমপ্লেইন কর হচ্ছে এরা বলছে আচ্ছা দিচ্ছি দেবো হচ্ছে আমরা কাজ করছি কাজ করছে তো করছে এলাকাবাসীর এমন অভিযোগ শুনে আগামী সোমবারের মধ্যে এলাকার পানির সমস্যা সমাধানের আশ্বাস দেন ওয়ার্ড কাউন্সিলর কোনো গাফলতি নাই তবে এই পাম্প একটা নতুন করে বোরিং করতে একটু সময় লাগে এটা আশা করি সোমবার দিন থেকে পানি মানুষ পাবে এছাড়া গুলশান নন্দীপাড়া ইব্রাহিমপুর মণিপুর সোলমাইট মাটি কাটা সহ রাজধানীর বেশ কিছু এলাকায় চলছে তীব্র পানির সংকট জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা এদিকে তীব্র দাবদাহের মাঝে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান আঠাশ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলবে শনিবারও তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে ঝুঁকি দেখছেন জনস্বাস্থ্যবিদরা সপ্তাহের বেশি সময় ধরে সারাদেশে বয়ে চলা তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন এ অবস্থায় প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহ বাড়িয়ে সাতাশ এপ্রিল পর্যন্ত করে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার তৃতীয় দফায় বাহাত্তর ঘন্টা হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর কাছাকাছি সময়ে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় তা প্রবাহ কমছে না বলে সতর্ক করেন তারা এ অবস্থার মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় আগামী রোববার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শিক্ষা কার্যক্রম চলবে বলে প্রজ্ঞাপনে জানানো হয় তবে তীব্র তাপদাহের মাঝে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা শিশুদের অসুস্থতার প্রধান দিকটা হচ্ছে একটা হচ্ছে গরমে তাদের শরীরে থেকে ঘাম বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা তৈরি হচ্ছে কারো কারো শরীরে পানি শূন্যতার সাথে লবণ শূন্যতা তৈরি হচ্ছে এবং সাথে সাথে ভাইরাস জনিত যে ডায়রিয়া সেটি হচ্ছে কারো ভাইরাস জনিত নিউমোনিয়াও হচ্ছে শিশুরা আক্রান্ত হচ্ছে এবং এগুলো নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছে চলমান তাপপ্রবাহে ডায়রিয়া পানি শূন্যতা ও হিট স্ট্রোকের মতো রোগী বাড়ছে সারা দেশের হাসপাতালগুলোয় হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা তীব্র তাপদাহের উত্তাপ লেগেছে নিত্যপণের বাজারেও বেড়েছে সব ধরনের সবজির দাম বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সের সুমন সুমন আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে সুমন বাজার পরিস্থিতি আজকের কেমন দেখছেন বিস্তারিত জানাবেন লিনিয়া ধন্যবাদ আপনাকে আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার যেখানে সাতক্ষীরার বাজারগুলোর মধ্যে সব থেকে কম মূল্যে জিনিসপত্র পাওয়া যায় বিশেষ করে পাইকারি এখানে বেচা বিক্রি হওয়ার কারণেই কিন্তু এই সুবিধা দিয়ে এখানে ক্রেতা বা ভোক্তারা পেয়ে থাকে কিন্তু তার মধ্যেও আপনাকে আজকে কোন সুখের সংবাদ দেয়া যাচ্ছে না এই জন্য যে বিশেষ করে মাছ মাংসর সাথেই তরি তরকারি এবং মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু বেড়েই চলেছে আজ কিন্তু পেঁয়াজ এখানে পাইকারি দরে যেটি পঞ্চান্ন টাকা কেজি প্রতি পঞ্চান্ন টাকা আর রসুন দেড়শো টাকা আর আরেকটি বিষয় হচ্ছে আদাটি আজকে আবার বেড়ে গেল একশো আশি থেকে আজকে আবার বেড়ে দুশো টাকা অর্থাৎ কুড়ি টাকা কেজি প্রতি কুড়ি টাকা বেড়ে গেল পাইকারি দরে আর তাছাড়া সব কিছুতেই কিন্তু আলু আলু পঞ্চাশ পঞ্চান্ন টাকা দরে বিক্রি হচ্ছে সব কিছুই আসলে এখন ঊর্ধ্বমুখী অবস্থায় চলে গিয়েছে মাছ মাংসের সাথে আমরা একটু বাজার দরের বিষয়ে এখানে যারা ক্রেতারা এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি কি অবস্থা বাজারে অবস্থা খুবই খারাপ প্রচন্ড জিনিসের দাম সব জিনিসের দাম বেশি আলু এখনকার সময় যে পঞ্চাশ টাকা আলু কিনতে হবে কেজি এটা খুবই চিন্তার বাইরে ছিল তারপরে আদার দাম বেড়েছে পেঁয়াজের দাম অবশ্য কিছুদিন আগে একটু আরো বেশি ছিল এখন একটু কমে কি কি কেনাকাটা করলেন আর কি অবস্থা দাম কি দাম প্রতিদিনই দেখি বৃদ্ধি পাচ্ছে আমি যে পেঁয়াজ রসুন এগুলো তো প্রায় লাগে আলু এগুলো দাম এখন অনেক বেশি আলু পঞ্চান্ন টাকা কেজি পেঁয়াজের দাম এরকম আশি নব্বই টাকা কেজি তাতে আমাদের দেখা যায় যে মশলা কিনতে গেলে আর তরি তরকারি কেনার পয়সা থাকে না খুব আপনি ডিম টিম কিনলেন দেখলাম কি অবস্থা দাম ডিম কিনছি আমি সাদাটা নয় টাকা করে আর কলা কিনছি আপনার ৫০ টাকা কেজি যেমনটি শুনছিলাম প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু আর নাগালের মধ্যে নেই এই গরমের সাথে এই বাজার দরের যে গরম সেটি আসলে মানুষের মধ্যে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে বাজার দর নিয়ন্ত্রণের জন্য কার্যকরী ব্যবস্থা ছাড়া আর কোনো প্রতিকার সম্ভব না বলে এখানকার যারা ক্রেতা বা ভোক্তা তারা মনে করছে এই ছিল সর্বশেষ সুমন অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুমন সঙ্গে সবল ব্যাংকের প্রক্রিয়াকে কেন্দ্র করে পুরো ব্যাংক খাতে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষ করে টাকা রাখা না রাখা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন বেশিরভাগ আমানতকারী এতে কমছে আমানতের পরিমাণ এদিকে একীভূতকরণ নীতিমালা নিয়ে আশ্বস্ত হতে পারছেন না বিশ্লেষকরাও বিস্তারিত আমেনা প্রণামের প্রতিবেদন অনিয়ম খেলাপি ঋণ তারল্য সংকট সুশাসনের অভাব সহ দীর্ঘদিন ধরে নানামুখী সংকটে দেশের ব্যাংক খাত টান পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও এ অবস্থায় শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এ প্রক্রিয়া শুরুর পর থেকেই বিশৃঙ্খল অবস্থা যেন আরও বাড়ছে একীভূতকরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে পুরো ব্যাংক খাতে ছড়িয়ে পড়েছে এক ধরনের আতঙ্ক এরই মধ্যে বেসিক ব্যাংক দুই হাজার কোটি টাকার বেশি আমানত হারিয়েছে আর বর্তমানে আমানত রয়েছে প্রায় বারো হাজার কোটি টাকা এদিকে বিডিবিএল থেকে প্রায় একশো কোটি টাকা তুলে নিয়েছে আমানতকারীরা আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক যে গ্রাহক মনে করছেন যে তার ব্যাংক একত্রীকরণের ফলে আমানত ফেরত পাবেন কি না এই সন্দেহ থাকার কোনো অবকাশ নাই বরং একটি শক্তিশালী ব্যাংকের সাথে মার্জার হচ্ছে যে ব্যাংকটির আর্থিক ফাইন্যান্সিয়াল হেলথ অনেক ভালো আর্থিক ব্যাংকের তুলনায় সেক্ষেত্রে তার মানে কেবল বলবো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বরং এটি তার জন্য একটি স্বস্তি তবে একীভূতকরণের নীতিমালা নিয়ে আসস্ত হতে পারছেন না এ অর্থনীতিবিদ এদের স্টাফকে পালতে হবে কতদিন পালতে হবে তিন বছর কেন পালবো তিন বছর ম্যানেজিং ডিরেক্টর উন্মুক্ত ডিএমডিএমডিএ এরা এরা কোথায় যাবে তো এই ইস্যুগুলো জন্য তো একটু ক্ষতিপূরণের প্রয়োজন আছে তাই না নতুন যাকে যারা অ্যাকোয়ার করবে তাদেরকে তো একটা কম্পেনসেট করতে হবে কোনো না কোনোভাবে সেই কম্পেনসেশন মেকানিজমটা খুব ট্রান্সপারেন্ট হওয়া দরকার যাতে বেশিও দিব না কমও দিব না এবং এটা একটা একটা এক ধরনের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এন্ড কম্পিটিশনের মাধ্যমে করাটা ভালো সেই জিনিসগুলো সেইভাবে হয়নি আর স্বীকৃতি কারণে নীতিমালা আর গঠনমূলক उपाय করা দরকার ছিল বলে মনে করেন সাবেক এই গভর্নর যে ব্যাঙ্গালরেট খারাপ ব্যাঙ্গলে স্বীকৃতি করা হচ্ছে যেখানে গরিব মানুষের অনেক সঞ্চয় আমানত আছে যেটা কিছু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে তাকে আমি এইভাবে একীভূত না করে হয়তো বিকল্পভাবে ওই ব্যাঙ্কগুলাকে ভালো করার যে সমস্ত গ্রামার আছে যে সমস্ত নিয়ম আছে সেটাও করতে তবে ঘনীভূত সমস্যা থেকে উত্তরণে ব্যাংক খাতের সুশাসনের নিশ্চেতের বিকল্প নেই বলে মনে করেন ডক্টর ফরাসুদ্দিন আমেনা প্রণামী দেশ টিভি ঢাকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ দিয়েছে প্রশাসন তবে নির্দেশনা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা এদিকে দাবি আদায় সব বিভাগে তালা ঝুলানোর পাশাপাশি বাসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠী নিহতের ঘটনায় প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলনের চতুর্থ দিন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী দুপুর বারোটার দিকে প্রশাসনিক ভবন ঘেরাও করে চুয়েটের বারো বিভাগের সব ফটোকে তালাও ঝুড়িয়ে দেয় তারা শিক্ষার্থীদের এমন আন্দোলনের মধ্যে বিকালে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেন চুয়েট কর্তৃপক্ষ তবে সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে তালা এবং তাদের কাছে জব্দ থাকা দুটি বাসের একটিতে আগুন ধরিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ সহ ঘোষিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত হল ত্যাগ করবে না বলেও ঘোষণা দেন তারা গেল সোমবার বিকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বেপোড়া বাসের চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী এরপর থেকে নানা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা নিউজ টিভি হাইকমান্ডের নির্দেশ অমান্য করে নির্বাচনে থাকা মন্ত্রী এমপির স্বজনদের নিয়ে তৃণমূলে তবে কেন্দ্রীয় নেতাদের আশা নির্বাচন কমিশনের দেয়ার সময় শেষ হলেও ভোটের আগে তারা সরে দাঁড়াবেন আর এই পরিস্থিতি তৃণমূল আওয়ামী লীগে কোনো প্রভাব ফেলবে না বলেও মত দিয়েছেন নেতারা তৌফিক মাহমুদ রিপোর্ট ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট আটই মে চলছে প্রচার প্রচারণা দলীয় প্রতীক বিনে নির্বাচনে মাঠ দাপাচ্ছে স্থানীয় এমপি মন্ত্রীর স্বজনেরা দলীয় প্রধানের নির্দেশ অমান্য করে ভোটের মাঠে এখানে সরব এসব প্রার্থীরা দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা বলছেন দলের শৃঙ্খলা ফেরাতে নির্দেশ অমান্য করা এমপি মন্ত্রীদের অবশ্যই সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে কি ধরনের শাস্তি হতে পারে নির্ধারণ হবে তিরিশ এপ্রিল ওয়ার্কিং কমিটির বৈঠকে যদিও নেতারা বলছেন ইসির সময় শেষ হলেও নির্বাচনকে থেকে শহীদ দাঁড়ানোর এখনো সময় আছে প্রেসিডেন্ট আমার দলে এবং তার নির্দেশনাটা হলো মানে এটা আল্লাহ রুহির নাজির লিলে মনে হয় আমরা যারা আওয়ামী করি আমার হাইকমান্ডের কোনো নির্দেশ আমার উপরে যখন আসে তখন এটা আল্লাহ রহিবান্দার উপরে যেমন নাজিল আমার উপরে পার্টির প্রেসিডেন্টের নির্দেশটা ওহি মতো নাজিল তো সেটা একশো পার্সেন্ট আমি মেনে চলবে এটি আমার স্বাভাবিক সেই জায়গায় যাতে আমি অমান্য করি তাহলে যে আমি যে দলটা করতেছি যে দলের যে আমার বিশ্বাস দলের প্রতি যে শ্রদ্ধাবোধ সেটি তো আমার নাই নিজ নিজ এলাকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবার জন্য তারা এই আওয়ামী লীগের নির্দেশটি তারা প্রতিপালন করবেন এখনও সময় আছে সাংবাদিক সম্মেলন করে সমাবেশ করে পার্থিবতা থেকে সরে আসার সুযোগ আছে আমি আশা করি তারা এই সুযোগটি গ্রহণ করবেন মন্ত্রী এমপিদের স্বজনদের এসব কর্মকাণ্ড বিভেদ সৃষ্টি করছে তৃণমূলে দীর্ঘ মেয়াদের যার বড় মাসুল দিতে হবে আওয়ামী লীগকে এমনও মত দিয়েছেন অনেকে তবে কেন্দ্র নেতাদের দাবি উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের এসব কর্মকাণ্ড তৃণমূলে কোনো প্রভাব ফেলবে না আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী সদস্য বা আওয়ামী লীগের বড় নেতা তার সন্তান বা তার শ্যালক বা তার ভাই বিদ্রোহী প্রার্থী হয়েছে বাই নেম পত্রিকাগুলোতে নিউজ হচ্ছে মিডিয়ায় নিউজ হচ্ছে এই এতে করে ওই মানুষটি সমাজের কাছে কিন্তু হেও প্রতিপন্ন হচ্ছে মিডিয়ার সন্তান তার পিতাকে সমাজের কাছে হেও প্রতিপন্ন করছে তো পিতা তো এখানে দোষ করেনি সন্তানদের এই অনুভূতিটা থাকা উচিত এই বড় বড় নেতাদের উপর যে বিষয়টা নিয়ে প্রতিদিন মিডিয়াতে আলোচনা হচ্ছে এটাই তো কর্মীরা খুশি হইতেছে যে এই বড় বড় নেতারাও কাম করতেছে এর বিরুদ্ধে পানিশমেন্ট হইতেছে প্রতিদিন নিউজ আসতেছে তাতেই তারা হ্যাপিত তারা তো এই যে মানলো না এর জন্য যে সব মানে হতাশ হয়ে গেল তা কিন্তু না কেউ অমান্য করতেছে এটা নিয়ে প্রশ্ন উঠতেছে এই জন্য সে তিরস্কৃত হচ্ছে এই জন্য সমালোচিত হচ্ছে এটি তো একটা পানিশমেন্ট এরই মধ্যে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া মন্ত্রী এমপি স্বজনদের তালিকা জমা দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা তফিক মাহমুদ মুন্না দেশ টিভি ঢাকা গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে যে কোনো মূল্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে হবে এমন মন্তব্য করেছেন কাজী হাবিবুল বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিতের নির্দেশ দেন তিনি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে বৃহস্পতিবার নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভা করে নির্বাচন কমিশন এতে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা পুলিশের প্রধান সারাদেশের জেলা প্রশাসক পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তারা অংশ নেন সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ বজায় রাখতে স্বাগত বক্তব্যে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন সি সি আসন্ন নির্বাচনগুলো উপজেলা পরিষদের নির্বাচনগুলো আরও যদি কোনো নির্বাচন থেকে থাকে ইউনিয়ন কাউন্সিল ছোটো ছোট সেগুলো যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে আমাদের নির্বাচন নির্বাচনের মতোই হয়ে থাকে গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে যে কোনো মূল্য সুষ্ঠু নির্বাচন করার নির্দেশ দেন তিনি যে কোনো নির্বাচনটা নির্বাচন এই জিনিসটা আমাদের বুঝতে হবে যদি এক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত সাতই মার্চের সাধারণ নির্বাচনে সেটা সেটাও ভূখণ্ড হয়ে যেতে পারে পরে ইসির সচিব জানান সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে প্রশাসনের প্রস্তুতি ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে আমরা এবছর উপজেলার নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজেপি সদস্য মোতায়েন করা হবে এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো জেলায় অতিরিক্ত জনবলের প্রয়োজন হয় সেটাও নির্বাচন কমিশন দিতে সম্মত হয়েছে উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন এবং ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে বলেও জানান ইসি সচিব নূপুর মাহমুদ দেশ টিভি ঢাকা বর্ষার আগেই ভাঙন দেখা দিয়েছে মেঘনায় তীব্র স্রোতে ধসে পড়ছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট এলাকার নদীর তীর রক্ষা মাধের সিসি ব্লক এরই মাঝে নদী গর্ভে বিলীন হয়েছে বেশ কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ ও তিনটি লঞ্চ ঘাট সহ একটি ফেরি ঘাটও ভোলা থেকে সহকর্মী ছোটন সাহার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বর্ষা শুরু দুই মাস বাকি থাকতেই ভয়াল হয়ে উঠেছে ভোলার মেঘনা উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে ইলশার তালতলি ঘাট পয়েন্টে তিন দিন ধরে চলা এ ভাঙনে ধসে পড়েছে নদীতীর রক্ষা বাঁধের সিসি ব্লক এতে হুমকির মুখে পড়েছে মাঝঘাট লঞ্চঘাট ও কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান সহ ঘরবাড়ি প্রতি বছর বর্ষা এলেই আতঙ্কে থাকেন ভোলার ইলশার প্রায় পঞ্চাশ হাজার মানুষ এবার বর্ষার আগেই ভাঙনে আতঙ্ক বেড়েছে নদীতীরের বাসিন্দাদের মনে এখন যে মিলে নদী ভাঙতেছে এতে যা দোকান লজ গাট মিল্লা ফেরিঘাট সবাই ডাট সম্পূর্ণ ঝুঁকির ভিতরে পড়ছে এখন আমরা আসি এমন আতঙ্কের মধ্যে আছি এমন অবস্থা খুব ভয়ঙ্কর বলো কারণ আমরা ড্রাইভার যাই যে আমাদের তবিল ঘরে একটা মাছঘাটের ঘর একটা লোয়া ড্রাইভার গেছে কিছুক্ষণ পর পর বলক ভাঙিয়া পড়ে বাঙ্গনের কারণ ফলে বলুক বাঙ্গনের ফলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় আমাদের ঘর বাড়ি সব নিয়ে যেতে আছে আকস্মিক নদী ভাঙনের কারণ উদ্ঘাটনের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সার্বিক বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময় সময় জানানো হচ্ছে আশা করা যাচ্ছে কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারব আমাদের সে ধরনের প্রস্তুতি রয়েছে নদী ভাঙন রোধে সাড়ে তিন কিলোমিটারের বাঁধ নির্মাণ কাজ শেষ হয় দু সালে কিন্তু তিন বছর না পেরুতেই দেখা দিয়েছে ভাঙন তাই জনমনে প্রশ্ন উঠেছে নির্মাণ কাজের স্বচ্ছতা নিয়েও নিউজ ডেস্ক দেশ টিভি পটুয়াখালী জেলায় মাঠ জুড়ে হলুদের সমারোহ যেদিকে চোখ যায় সেদিকেই দেখা যায় সূর্যমুখী ফুল ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে নিরাপদ ভোজ্য তেল উৎপাদনের মাধ্যমে অধিক লাভের আশায় দিন দিন বাড়ছে সূর্যমুখীর আবাদ পটুয়াখালী প্রতিনিধি সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দূর থেকে দেখতে মনে হয় সুবিশাল হলুদ গালিচা কাছে গেলেই চোখে পড়ে বাতাসে দোল খাচ্ছে হাজারো সূর্যমুখী ফুল পটুয়াখালীর মাঠ জুড়ে এখন কেবল হলুদের সমারোহ এই সূর্যমুখী ফুল থেকে উৎপাদন হবে উন্নতমানের ভোজ্য তেল বাণিজ্যের থাকায় অপার সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা সেচে সাদু পানি নিশ্চিত করা গেলে আরো বেশি জমি চাষের আওতায় আসবে এমন দাবি কৃষকদের এই বছর আমরা সূর্যমুখী দিছি আর এই আগে দিয়েছিলাম মনসুরি এই যে সূর্যমুখীতে কিন্তু আমরাmathscrমুখীতে ভালো লাভবান করি আল্লাহ ভরসা আছে অল্প করে আমরা যে লাভবান হইছি জ্যোতি বৃষ্টি বদল না হয় তে আমরা খুব এটা লাভবান হমু সূর্যমুখী সৌন্দর্যে উপভোগে দূর দূরান্ত থেকে আসছে নানা বয়সী মানুষ অপর সৌন্দর্য এই বাগানে না দাঁড়াইলই মানুষ উপভোগ করতে পারবে না অসাধারণ দৃশ্য সূর্যমুখী বাগান অনেক দেখছি কিন্তু এত বড় বাগান আর দেখিনি দেখতে খুব ভালো লাগছে খুব খুবই এনজয় করতেছি বিকাল hore আরও সুন্দর দেখা এটা আরো অনেক জন আসে ছবি এ বছর হাইসান তিরিশ ছত্রিশ বাড়ি সূর্যমুখী দুই তিন যাতে সূর্যমুখী আবাদ করেছেন চাষিরা গেল বছরের তুলনায় দ্বিগুণ জমিতে হয়েছে সূর্যমুখীর আবাদ কৃষকরা সূর্যমুখী কর্তন শুরু করেছেন আহ ফলনও ভালো আমরা আশা করতেছি যে কৃষকরা ভালো ফলন পাবেন এবং বিভিন্ন জায়গা থেকে ক্রেতারাও খোঁজখবর নিচ্ছেন সূর্যমুখীর বীজের দাম এ বছর জেলায় প্রায় দু হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে সংবাদ সকালে থাকছে কালো সোনাখ্যাত পেঁয়াজ বীজ চাষে ব্যস্ত নাটো নলডাঙ্গার কৃষকরা উপকরণের মূল্যের লাভ নিয়ে সংশয় বাজার দর ভালো বলছে কৃষি বিভাগ খুলনার শহীদ শেখ আবু নাসের বিশ্বসায়িত হাসপাতালে চিকিৎসক সংকট আধুনিক যন্ত্রপাতি না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা খুলনা ও আশেপাশের এলাকা থেকে প্রতিনিয়ত কম খরচে ভালো মানের সেবা পাওয়ার আশায় এখানে ছুটে আসেন অনেকে কিন্তু পদে পদে ভোগান্তি পোহাতে হয় তাদের সংকটের কথা স্বীকার করেছেন খোদ হাসপাতাল পরিচালক খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ভুগছে নানা সমস্যায় এ কারণে কাঙ্ক্ষিত সেবা পেতে বঞ্চিত হচ্ছেন দূর রোগীরা চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে বন্ধ কয়েকটি বিভাগের কার্যক্রম এদিকে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নিউরোলজি অপারেশনের জন্য মেশিন কেনা হলেও তিন বছরেও মেশিনটি চালু করা সম্ভব হয়নি হাসপাতালটির দুশো পঞ্চাশ বেডের মধ্যে চালু আছে মাত্র একশো সাতাশিটি শুধু তাই নয় হাসপাতালটি চালু হওয়ার পর নিয়োগ হয়নি কোনো তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এখানে ভর্তি রোগীদের ভর্তি হতে গেলে প্রচন্ড সিরিয়াল এখানে নার্স দিয়ে যে দুধ ব্যবহার তাতে আমি খুব ব্যতিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও সমস্যার সমাধান মিলেনি বলে জানান কর্মকর্তারা এখানে যে মেশিনপত্র আছে আমাদের তিরিশটা মেশিন এখন দামি আছে মেশিনগুলো অত্যন্ত পুরাতন তার উদ্যোগটি আমরা তো বার আর হাসপাতালের পরিচালক জানান চিকিৎসক থেকে যন্ত্রপাতি নানা সংকট নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন তারা সার্জারি যে বিভাগ রয়েছে এটি কেউ আসলে রোগীদের চাহিদা রয়েছে অনেক এবং এখানে আমাদের মেল এবং ফিমেল মিলে আমাদের পঁচিশটা বেড আছে এবং এই পঁচিশ বেডে রোগীরা যে সেবা নেয় সেক্ষেত্রে একজন মাত্র বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে এই কাঙ্ক্ষিত সেবা দেওয়া দ্রুত চিকিৎসক নিয়োগ সহ সব সমস্যার সমাধান করা হবে এমনটাই আশা স্থানীয়দের নিউজ ডেস্ক দেশ দেখছেন সংবাদ সকাল দেখছেন সংবাদ সকাল ভালো লাভ হওয়ায় কালো সোনাখ্যাত পেঁয়াজ বীজ চাষে ব্যস্ত নাটোর নলডাঙ্গার কৃষকরা জমি পরিচর্যা আগাছা পরিষ্কার পরাগায়ন ও কীটনাশক প্রয়োগ সহ নানা কাজে পুরুষের পাশাপাশি ব্যস্ত নারীরাও বীজের বড় কদম চাষীদের মুখে হাসি ফোটালেও উপকরণের উচ্চ মূল্যের কারণে আগের মতো লাভ হয় না বলে জানান তারা যদিও কৃষকরা আগের চেয়ে বেশি লাভবান হচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা নাটোর থেকে তারিকুল ইসলামের তথ্য ছবিতে রিপোর্ট নাটোরের মিনি কক্সবাজার খ্যাত পাটুলে দুই বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষ করেছেন কৃষক শুকুর আলী জমি তৈরি পরিচর্যা আগাছা পরিষ্কার পরাগায়ন কীটনাশক প্রয়োগ সহ আনুষাঙ্গিক কাজে প্রতি বিঘায় তার খরচ সত্তর থেকে আশি হাজার টাকা আবহাওয়া অনুকূলে থাকলে চার লাখ টাকার বীজ বিক্রির স্বপ্ন দেখছেন তিনি এক বিঘা জমিতে মোটামুটি পেঁয়াজ যদি নিজস্ব থাকে তাহলে হয়তোবা বা সত্তর আশি হাজার টাকা খরচ হবে এবার আমি দুই বিঘা মাটি কদমের চাষ করেছি আশা করি যদি আল্লাহর কোনো মুসিবত না আসে ভালোভাবে আওয়েদার ভালো থাকে তাহলে আমি লাখ চারেক টাকা বেশি বিক্রি করতে পারবো শুকুরের স্বপ্নের সহযোগী হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন নারীরাও আয় করছেন বেশ সকালবেলা আসি জমি তাইছে এই হলো জমির ঘাস টাস তুলি পরিষ্কার করি সারা দিন কাজ করি অসিত পানি দেয় আর আমরা দিন হাজরে সাড়ে তিনশো টাকা পাই কৃষি অফিসে তথ্য বলছে নলডাঙ্গায় এবার দুই হাজার ছয়শো হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে যেখানে বীজ চাষ হয়েছে পঁয়ষট্টি হেক্টরে ভালো দাম ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে পেঁয়াজের ফুল দেখতে সাদা কদমের মতো হলেও এর বীজ হয় কালো এবার ফলন ভালো হয় চাষিদের মুখে হাসি ফোটালেও উপকরণের উচ্চ মূল্যে আগের মতো লাভ হয় না বলে জানান অনেকে আগে লাভ হইতো কামলার দাম বেশি সারের দাম বেশি ওষুধের দাম বেশি এই জন্য আমার লাভ হচ্ছে না দাম বেশি এখন লাভ হচ্ছে না কৃষি বিভাগ বলছে উৎপাদন ব্যয় বাড়লেও ভালো ফলন ও ভালো বাজার থাকায় আরও বেশি লাভবান হচ্ছেন কৃষকেরা বীজের মান উন্নয়নে সার্বক্ষণিক পরামর্শ দেওয়ার কথাও জানান এই কর্মকর্তা আবহাওয়া অনুকূলে আছে আমরা দেখছি যে মাঠে খুবই ভালো অবস্থায় আছে পেঁয়াজের বীজ উৎপাদন আশা করছি যে খুব ভালো হবে নাটোরে মোট আটাশি হেক্টর জমিতে পেঁয়াজ বীজ চাষ হয়েছে যার সিংহভাগই নলডাঙ্গায় নিউজ ডেস্ক দেশ টিভি অনুমতি মিললে ঈদের আগেই ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস বলেন ঢাকায় ব্রাজিলের ভিসা সেন্টার খোলার প্রক্রিয়া চলমান আগামী দুই তিন মাসের মধ্যে দৃশ্যমান হতে পারে জি টোয়েন্টি সামিটের আগে আগামী জুলাই মাসের চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে যেতে পারেন বলেও জানান রাষ্ট্রদূত আজিজুর রহমান কিরণের রিপোর্ট গেল মার্চে দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েরা বান্ন বছর ইতিহাসে প্রথমবারের মতো দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর ছিল এটি এ সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্রাজিল বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডি টকেও সে বিষয়ে তুলে ধরেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস জানান দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে এখন বাধা সামান্যই to go into other areas or every area. We can go into agriculture, we can go into, I don't know, chemical industry, we can go into whatever. And I think this, uh, just jumping through your second <laughs> question, you know, might be good. Now we don't have any Brazilian investment in Bangladesh, uh, mostly because uh, uh,

আগামী জুলাইয়ে জি টোয়েন্টি সম্মেলনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরে কারিগরি সহযোগিতা চুক্তি দ্বৈতকর চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জানান রাষ্ট্রদূত চীন যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে রাষ্ট্রদূতের মন্তব্য আন্তর্জাতিক আইন মেনে চলবে ব্রাজিল ফলে আইপিএস বা বিআরআই নিয়ে আপাতত ভাবনা নেই ব্রাজিলের আজিজুর রহমান কিরণ দেশ টিভি ঢাকা বয়সভিত্তিক ক্রিকেটারদের যথাযথ পরিচর্যা আর কোচিংয়ের লেভেল উন্নয়ন না হওয়ায় জাতীয় দলের উপযোগী ক্রিকেটার তৈরিতে ঘাটতি দেখা দিচ্ছে যার ফলে আন্তর্জাতিক পর্যায়েও ভালো মানের ক্রিকেটার উঠে আসছে না দেশ টিভিকে এসব কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসাইন বাংলাদেশের ক্রিকেটে আন্তর্জাতিক আর বয়স ভিত্তিক সাফল্যের বিবেচনায় সেরা সাফল্য এনে দিয়েছে অনূর্ধ্ব উনিশ দল দুই সালে বিশ্বকাপ শিরোপা ছিনিয়ে আনে যুবারা আর গেল বছর জয় করে এশিয়া কাপের শিরোপা যুব দলের এমন সাফল্য বলে দেয় বয়স ভিত্তিক ক্রিকেটে রয়েছে প্রতিভাবান ক্রিকেটার তবে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত পৌঁছানোর আগেই অনেক ক্রিকেটার হারিয়ে যান বা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেন না জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন মনে করেন এই জায়গায় দেশের ক্রিকেট পিছিয়ে ডেফিনেটলি এদের মধ্যে অনেক বেশি ট্যালেন্টেড প্লেয়ার ছিল যে কারণে হয়তো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে এদেরকে প্রপার নার্সিং করা নেক্সট টেপে নিয়ে যাওয়া আমরা যে এই জায়গাটা আমরা গ্যাপ হয়ে যাই যেটা হলো আমরা আন্ডার নাইনটিন কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি নেক্সট স্টেজে যে যত ইন্ডিয়ান প্লেয়ার বা অস্ট্রেলিয়ান প্লেয়ার যেই ওয়েতে ডমিনেট করে ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা হয়তো ডমিনেশনটা একটু কম থাকে মেন্টালি টেকনিক্যালি ফিজিক্যালি সাইন্স স্পোর্টসের রিলেটেড হয়েছে এই জায়গুলি আমাদের গ্যাপ আছে এখন আমরা পিছিয়ে আছি সাবেক এই ক্রিকেটারের মতে বয়সভিত্তিক ক্রিকেটে হাই প্রোফাইল কোচ নিয়োগ কিংবা স্থানীয় কোচদের কোচিং লেভেল আপডেট করালে আন্তর্জাতিক পর্যায়ে ভালো ক্রিকেটার বের হয়ে আসার সুযোগ পারবে প্লেয়ার তৈরি করছে ওরা কী কোয়ালিটি প্লেয়ার তৈরি করছে তাদেরকে আপডেট করতে হবে মানে কোচিং লেভেলটা যে হাই প্রোফাইল কোচ আমাদের সবার পক্ষে সম্ভব না আমাদের যে দেশীয় কোচ আছে ওদেরকে আপডেট করতে হবে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন বা ডিস্ট্রিক্ট লেভেলে যারা কোচিং করাচ্ছে তাদেরকে আপডেট করতে হবে তারা যদি ওই লেভেলের কোচিং মেথড যেগুলি সাইন্স সায়েন্স সব কিছু ইনভলভমেন্ট ওইগুলি যদি তারা ইমপ্লিমেন্ট করতে পারে এই প্লেয়ারগুলি যখন ইন্টারনেশনাল আসবে তখন ভালো করার সুযোগ থাকবে ভিত্তিক ক্রিকেট থেকে ক্রিকেটারদের সঠিক মানসিকতা নিয়ে প্রশিক্ষণ দিলে যে কোনো ফর্মেটে ক্রিকেটার সংকট থাকবে না বলেও মনে করেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার ঢাকা পর্যায়ে এ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার চব্বিশ বছরে ঢাকার গাছ কমেছে সাতান্ন ভাগ বিশ শতাংশ এলাকায় গাছ থাকার কথা থাকলেও আছে মাত্র পাঁচ দশমিক নয় শতাংশ বিরূপ প্রভাব গরমে পানির জন্য হাহাকার ঢাকায় সুপ্রিয় পানি তীব্র সংকট বিকল্প উৎসে দীর্ঘ লাইনের সামান্য মিললেও ঠিকঠাক চলে না খাওয়া ব্যাংক একীভূত করণ ঘিরে ছড়িয়েছে আতঙ্ক টাকা রাখা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে গ্রাহক কমছে আমানত একীভূত করণ নীতিমালা নিয়ে ধোঁয়াশা বিভিন্ন বিভাগে তালা বাসে আগুন তীব্র আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা হল ছাড়া নিয়ে বিভক্ত শিক্ষার্থীরা এবং ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যের উননব্বই আসনে চলছে ভোট কঠোর নিরাপত্তা ব্যবস্থা এই ছিল এখনকার সংবাদ সকাল পরে বুলেটিন দেখার আমন্ত্রণ পেল এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল অ্যাট দেশ টেলিভিশন অথবা রেট দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন ধন্যবাদ সবাইকে